প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আমার ভিডিও নিয়মিত দেখছেন আপনাদের অ্যাডভোকেট হওয়ার স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আমি আছি আপনাদের পাশে অ্যাডভোকেট ইসলাম পারভেজ সাক্ষ্য আইন সাক্ষ্য আইন থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন যেমন সাক্ষ্য আইনের সম্পত্তি যে সংশোধনী পাশ হয় তার গেজেট কত তারিখে প্রকাশিত হয় বিশ নভেম্বর দুই হাজার বাইশ জেনে নেবেন প্রাসঙ্গিকতা তারপর বিচর্য বিষয় রেস গ্যাস্টে কি যে সকল বিষয় একই কার্যের অংশ সেগুলোকে সেগুলোর প্রাসঙ্গিকতাকে রেস জেষ্টা বা রেস গ্যাস্টে যেটাই বলেন বলে প্লে অফ এল কি কোনো অপরাধ সংগঠনের সময় অন্যত্র অবস্থান রুজুত প্লে অফ এলিবি সাক্ষ্য আইনে অভিন্ন অভিপ্রায় যেটা পেনাল করে চৌত্রিশ ধারে আছে কোথায় আছে সাক্ষ্য আইনে দশ ধারায় স্বীকৃতি বা অ্যাডমিশন কি সতেরো ধারা বিষয়বস্তু কোনো মৌখিক বা লিখিত উক্তি কিংবা ডিজিটাল রেকর্ড বর্তমানে সংশোধনীতে ডিজিটাল রেকর্ডটাও সংযুক্ত করা হয়েছে যদি বিচার্য বা প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে কোনো ইঙ্গিত বহন করে এবং সেগুলো আঠারো থেকে বিশ ধারা অনুসারে প্রকাশ করা হয় তবে তাকে স্বীকৃতি বলে তাহলে স্বীকৃতি হচ্ছে সিভিল মামলার ক্ষেত্রে আর দর্শীকারত্রীর বা কনফেকশন ক্রিমিনাল মামলার ক্ষেত্রে সাক্ষ্য আইনে ছাব্বিশ ধারা ও ফৌজদারি কার্যবিধির একশো চৌষট্টি ধারা বিধান মতে প্রত্যক্ষ উপস্থিতিতে কিন্তু পুলিশের অনুপস্থিতিতে কোনো আসামি যদি অপরাধ বিষয়ে তার দোষ স্বীকারপূর্বক জবানবন্দি প্রদান করে তবে তাকে দোষ স্বীকারোক্তি বা জুডিশিয়াল কনফেশন বলে এক্সট্রা জুডিশিয়াল কনফেশন তাহলে কি কোনো আসামি যদি অপরাধ বিষয়ে ম্যাজিস্ট্রেট ব্যতীত অন্য কোনো ব্যক্তির নিকট তার দোষ স্বীকারপূর্বক জবানবন্দি প্রদান করে তবে তাকে এক্সট্রা জুডিশিয়াল কনফেশন বলে লিখিত হোক অলিখিত হোক কারো কাছে যদি অপরাধের কথা বলে সেটা হবে এক্সট্রা জুডিশিয়াল কনফেশন মৃত্যুকালীন ঘোষণা বা ডাইন ডিক্লারেশন কে বত্রিশ উপধারা এক মতে মৃত্যুকালে কোনো ব্যক্তি যদি তার মৃত্যুর কারণ সম্পর্কে মানে কে তাকে মারল কি কারণে মরল সেটা যদি বিবৃতি প্রদান করে লিখিত হোক বা মুখে হোক তবে তাকে মৃত্যুকালীন ঘোষণা বলে আর যদি মৃত্যুকালীন ঘোষণা দেওয়ার পর সে বেঁচে যায় সেটা কি ডাইন ডিক্লারেশন হবে হবে না কত ধারায় কত প্রকার ব্যক্তিকে সাক্ষী মর্মে তলব করা যায় না বত্রিশ ধারা মতে আট প্রকার রেস যদি কাটা দশ নীতি প্রতিফলন ঘটেছে সাক্ষ্য হয় চল্লিশ ধারায় প্রবেট কি প্রবেট হলো উইল বলবৎকরণের বা উইল প্রবলের মামলা জাজমেন্ট অ্যান্ড রেম কি সার্বজনীন রায় বা বিশেষ সকলের জন্য যেটা বাধ্যকর আর জাজমেন পারসোনাম কি ব্যক্তি বিশেষের জন্য রাইট যা শুধুমাত্র পক্ষগণ ও তাদের প্রতিনিধিগণের জন্য বাধ্যকর এগুলো গুরুত্বপূর্ণ তারপরে দেখাচ্ছে যে সাক্ষ্য আইনের জেরা বন্দি এগুলো সম্পর্কে একটু প্রশ্ন করতে পারে তবে দেখাচ্ছে যে লিডিং কোশ্চেন কি এটা গুরুত্বপূর্ণ এটা প্রশ্ন করছে প্রশ্নকারী প্রশ্নের জবাবে যে উত্তর আশা করেন প্রশ্নের মধ্যে তার ইঙ্গিত দেওয়া হলে তা ইঙ্গিত বহ প্রশ্ন বা লিডিং কোশ্চিন বলা হয় সাধারণত জেরাই বহ প্রশ্ন করা হয় তবে জবানবন্দিতেও করা যায় লিডিং প্রশ্ন যদি সেটা কোনো স্বীকৃত বিষয় হয় বা কোনো সাধারণ বিষয় হয় বা যেটা আগে থেকেই দেখা যাচ্ছে যে প্রমাণিত সেই বিষয় হয় বইরি সাক্ষী বা হস্টাইল উইটনেস কি সাক্ষী আবেদনকারী পক্ষ কর্তৃক অর্থাৎ নিজের সাক্ষী সাক্ষ্য গ্রহণকালে যদি সাক্ষীর বিশ্বাসযোগ্যতা নিয়ে সন্দেহ করে নিজের সাক্ষী যদি নিজের বিরুদ্ধে চলে যায় তবে নিজ সাক্ষীকে আদালতের অনুমতি নিয়ে বইরি সাক্ষী হিসেবে ঘোষণা করে তাকে জেরা করা যায় তাহলে নিজের সাক্ষীকে জমানমদিনে আনিয়ে তাকে জেরা করা যাবে সে যদি কি হয় পোলট্রি খেয়ে যায় আর কি অন্যের হয়ে যায় আমার বর্তমানে অনলাইন কোর্স এমসিকু বেসের ভর্তি চলছে এবং আগামী পহেলা মার্চ থেকে আমি লিখিত যারা আগে থেকে শুরু করতে চান দ্বিতীয়বার পরীক্ষা দিবেন তাদের জন্যে আমি অনলাইন কোর্সের ভর্তি শুরু করবো তো আমার এই ভিডিও থেকে যদি একটু উপকৃত হন এবং এই ভিডিওর যে নোটি দেখানো হয়েছে চুয়াল্লিশ পেজের নোট এটা যদি পিডিএফ সংগ্রহ করতে চান তাহলে স্ক্রিনে দেখা হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা অবশ্যই নক করবেন তাহলে আমি হোয়াটসঅ্যাপে এই নোটটি দেওয়ার ব্যবস্থা করবো ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য আমার ভিডিও দেখার জন্য